স্টার্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো, দেখাতে চাইতেছি সিলিটারি কাজ। একটা টাঙ্কি থেকে একটা লাইন ছোট্ট একটা বাথরুমের কাজ কেমনে করা হয়, বাথরুমের কাজ করাইতে কি কি লাগে তাই দেখাবো আপনাদের। যা যা লাগবে একটা বাথরুমের কাজ করতে, তার কিছু মাল আপনাদের এখন তুলে দেখাবো। লাগতেছে আমাদের, এটা বলে 1 ইঞ্চি ইউনিয়ন, এটা ধরেন পাট থাকে দুইটা, ধরেন দুই অংশ দুইটা লাগে, লাগানোর পরে লাগানো হয়, এটা একটা নাম হলো ইউনিয়ন 1 ইঞ্চি। আর এটা ধ্যান করতে লাগে, মানে অ্যাঙ্গেল, যখন একটা কাজ করতে গেলে একটু ব্যাকাত আসা হয় তখন অ্যাঙ্গেল করতে হয়, তার জন্য এলপো লাগে, এটা নাম হলো 1 ইঞ্চি এলপো। এলপোটা হলো থ্রেড পাইপের এলপো। দুই আমাদের লাগতেছে আরও 1 ইঞ্চি সকেট, মানে পাইপ টানতে সকেট লাগে বড়ো করতে, এই সকেটের অংশ দেখেন আপনারা। তিন আমাদের লাগতেছে 1 ইঞ্চি নিপেল, 1 ইঞ্চি নিপেল লাগতেছে। চার লাগতেছে 1 ইঞ্চি টি, তিন মাথা, মাথাটা দেখেন তিন মাথা, তিন মাথা দেখে তার নাম হলো টি। এই এক মাথা, এই এক মাথা, এই এক মাথা, তিন মাথার জন্য টি বলে থাকে 1 ইঞ্চি। আরও আছে আমাদের 1 ইঞ্চি পাইপ লাগতেছে, থ্রেড পাইপ, আরও লাগতেছে থ্রেড ট্যাপ পাইপে পেছানোর জন্য। আজকের জন্য এই মাল সামানা লাগতেছে আমাদের। দেখবেন কেমনি করি একটু, প্রথম আমরা একটা পাইপ থ্রেড পেঁচাবো, থ্রেড পেঁচাবো প্রথম সুন্দর করে, সুন্দর করে থ্রেড টেপ পেঁচাবো। থ্রেড টেপ পেঁচায় তারপর আমরা টাঙ্কিতে লাগাবো, হ্যাঁ টিতে লাগাইতেছি, একটা টির অংশ থেকে লাইন নামানো নিতেছি, টি থেকে একটা লাইন নিতেছি, টাইট দিতেছি আমি, টাইট পুরো হয়ে গেছে। তারপর লাগতেছে আমাদের একটা 1 ইঞ্চি সকেট, আগে আমরা এই মুখে থ্রেড টেপ বসাবো, থ্রেড টেপটা কেটে গেছে তাতে সমস্যা নাই, সুন্দর করে থ্রেড টেপ বসাবো, সুন্দর করে থ্রেড টেপ বসে সবটা সুন্দর করে ধরাবো। সুন্দরকে ধরে ধরাই, প্লাস্টিকের জিনিস তো হাত দাঁত টাইট দিলে হয়ে যায়, আমি হাত দাঁত টাইট দিতেছি, যন্ত্রটা দিতে দেওয়া যায় পরিমাণ, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার ফাইটে যাবে। একটা মাথায় একটা এলপো ধরাবো, এলপো ধরাবো, তারপর মাথায় সুন্দর করে থ্রেড টেপ পেঁচে দেবো, পানি যেন লিক না হয়, তারপর এলপোটা ধরাবো সুন্দর করে, এভাবে এইভাবে ধরাবো, হাতটা টাইট দিলাম, হাতটা না তো আমরা হাতটা দিতেছি যন্ত্রটা টাইট পরিমাণ। তারপর আমরা মাপ দিব, পরিমাণ ভাবে টাইট দিতে হবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবারও ফেটে যেতে পারে, প্লাস্টিকের মাল তো, তার জন্য সুন্দর করে পেঁচাতে হবে যেন কম না হয় আবার বেশি না হয়, কম হলে পানি চলবে। আগে হাতটা টাইট দিতে হবে,
তারপরে প্যাকেটের স্ন্যাক দিচ্ছি লিটার দিয়ে টাই দিতে হবে হয়ে গেছে আর বেশি দেওয়া যাবে না কেটে যেতে পারে আমাদের কাছে নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানে শেষ পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করার জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও করব আপনারা সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও করতে পারবো না অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি করতে হবে লাইক করবেন আপনারা আপনারা করলে আমি ভিডিও করতে পারবো নতুন নতুন ভিডিও করতে পারবো লাইক কমেন্ট করলে আমি উৎসাহ হব নতুন নতুন ভিডিও করতে পারবো আপনাদের জন্য আশা করি সবাই ভালো থাকবেন ঠিক আছে আজকে এখানে থেকে শেষ